নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গত 6 অক্টোবর থেকে 6 জন চিকিৎসক অনশন কর্মসূচি শুরু করেছিলেন। সেই দলে ছিলেন এনআরএস এর মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে পিজিটি প্রথম বর্ষের পুরস্ত আচার্য। রবিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাত 10:45 নাগাদ অনশন মঞ্চ থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা গিয়েছে পুলস্থ চিকিৎসা করার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। রবিবার তার তলপেটে যন্ত্রণা শুরু হয়, সঙ্গে বমি ভাব ছিল। তার কিটন বডির পরিমাণও বেড়েছে, এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে জুনিয়র জাগপাদের তরফে আগামী মঙ্গলবার দ্রোহের কার্নিভাল কর্মসূচি নেওয়া হয়েছে। সে কর্মসূচি বাতিল করার জন্য চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। একই দিনে রাজ্য সরকারের পুজো কার্নিভাল রয়েছে, সে কারণে এই কর্মসূচি বাতিল করার অনুরোধ জানানো হয়েছিল। মনে করিয়ে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশের কথা। পাল্টা জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয় হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই দ্রোহের কার্নিভাল করা হবে। পুজো কার্নিভালকে বিঘ্নিত না করে রাস্তার ধারে মানববন্ধন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। ওই দিন কোন প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে বলে জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের তরফে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আজকের খবর এই পর্যন্ত। আগামীকাল আরও একটি বিশেষ খবর নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।